हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल भूरी भोजेर पाठशाला। आमादेर आजके रेसिपी कड़ाईशुटिर घुगनी। भिडियोटी तोमरा लाइक करो, तोमादेर मतामत कमेंट करे जानियो, तोमादेर परिचितदेर साथे फेसबुक फ्रेंडदेर साथे रेसिपिटी शेयर करो और चैनलटिके सबसक्राइब करे रेखो और पाशे बेल आइकनटी क्लिक करे रेखो, जाते आमार नतून नतून रेसिपि खूब सहजेई तोमरा पेये जाओ। आजके रेसिपिर जन्य आमी निएछि कड़ाईशुटि ओ आलू। আলুগুলোকে ছাড়িয়ে কড়াইশুঁটি আলু আমি ধুয়ে রেখেছি, এগুলো আমি সেদ্ধ করে নেব। নিয়েছি জিরা, আদা ও কাঁচা লঙ্কা, এই তিনটি আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো ও একটা বড় দেখে পেঁয়াজ, এগুলো আমি কেটে রেখেছি। আর নিয়েছি গরম মশলা, গরম মশলাটাও আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলে তাতে অল্প পরিমাণ চিনি ও দুটো তেজপাতা দিলাম। চিনি দিয়েছি যাতে ঘুগনির রংটা লাল হয়। তার জন্য চিনি আর তেজপাতাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আর পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজ আমি একসাথে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে গলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর টমেটো একসাথে কড়াতে নাড়তে থাকলাম। কড়াইশুঁটি সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুন দিইনি, যা নুন দেওয়ার আমি এখানেই দিলাম। নাড়তে নাড়তে যখন টমেটো নরম হয়ে গলে গেল তখন আমি এর মধ্যে আদা, জিরা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আঁচটাকে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে একটুখানি নেড়ে আবার সেটাকে মিডিয়াম করে দিলাম। এবার আমি পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে মশলার সাথে কড়াইশুঁটিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে চটকে দিয়ে দিচ্ছি। আলু, সেদ্ধ আলু চটকে এই জন্যই আমি দিচ্ছি যাতে কড়াইশুঁটির গ্রেভিটা গাঢ় হয়। চটকানো আলু কড়াইশুঁটির মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম যাতে সেটা গ্রেভির সাথে ভালো করে মিশে যায়। খেয়াল রাখতে হবে যেন আলুটা ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। এরপর আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। জল আমি সামান্য নিয়েছি কারণ কড়াইশুঁটি সেদ্ধ করার সময় যে জলটা আমার ছিল সেই জল শুদ্ধ কড়াইশুঁটিই আমি কড়াইতে দিয়েছিলাম, তাই পরের জলটা আমি খুব সামান্য নিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে কড়াইশুঁটির গ্রেভিটা ফুটতে থাকে। কড়াইশুঁটির গ্রেভিটা যখন ফুটতে আরম্ভ করলো তখন আমি তার মধ্যে উঁচু করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি গ্রেভিটাকে হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা কিছুটা গাঢ় হয়। মাঝখানে মাঝখানে আমি একটুখানি নেড়ে দিতে থাকবো। এবার গ্রেভিটা কিছুটা গাঢ় হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে বেটে রাখা গরম মশলা ওর মধ্যে দিয়ে ঘুগনিটাকে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমরা রেসিপিটি ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হলো। তোমাদের পরিচিতদের সাথে ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।